হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2024টা সবার ভীষণ ভালো কাটুক, 2023-এর সব খারাপ ভুলে গিয়ে 2024টা সবাই খুব ভালো করে কাটাও। সবাই 2024-এর প্রথম দিনে মেতে ওঠো, আনন্দ করো, মজা করো, কোনো মনের মধ্যে দুঃখ কষ্ট একদমই রেখো না। কৃষ্ণের ওপর ভরসা করো, মহাদেবের ওপর ভরসা করে নতুন বছরটা তোমরা শুরু করো। আমার অবস্থা খুব খারাপ, বছরের শেষে ঠান্ডা লাগিয়ে বসছি, ঠান্ডা মানে ভীষণ পরিমাণ ঠান্ডা। তার উপর এখানে একটা আমি ভেবেছিলাম যে হ্যাপি নিউ ইয়ার আলপনার ডিজাইন করব, তো করব করব বলে আর করা হচ্ছে না। আর কাল বাদে পরশু, আজকে হচ্ছে তোমার 30শে ডিসেম্বর, তো পরশু দিন আছে হ্যাপি নিউ ইয়ার। তো ভাবছি যে শরীর কখন কী হয়, সাথ দেয় কি না দেয়, তাই মনে হলো যে এখন শরীরটা একটু বেটার আছে, তাই এখানে একটু আলপনা করব, হ্যাপি নিউ ইয়ার আলপনা। তো চলো তাহলে। তো দুটো বছর শ্বশুর ঘরে কাটিয়ে দিলাম, কয়েকদিন পরে 3 বছরে আমি কিন্তু শ্বশুর ঘরে ঢুকেই যাব। তো ভাবলাম যে সবাইকে একটা সারপ্রাইজ দিই, এই সবাইকে একসঙ্গে ধরে ধরে হ্যাপি নিউ ইয়ার জানানো বা নতুন বছরের শুভেচ্ছা দেওয়া সম্ভব ছিল না, তাই আমি এই আইডিয়াটা বের করলাম যে চলো বোন একটু আলপনা করি, রাস্তার মধ্যে গ্রামের সৌন্দর্যও বাড়বে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছাও দেওয়া হবে। তো যেমন কথা তেমন কাজ, আমিই পুরোটা করছিলাম। সামনে বোনের এইচএস আছে, তাই বোন যখন যতটুকু পারছিল একটু একটু হেল্প করছিল, আবার পড়ার কাজে চলে যাচ্ছিল। আমি চেয়েছিলাম পুরোনো বছরের শেষ দিনটা সমস্ত রকম অ্যাক্টিভিটি, যত রকম অ্যাক্টিভিটি আমি জানি সবগুলোই করি, তার মধ্যে আলপনা ছিল একটা, রান্না তো আছেই, পড়াশোনা আছে আর একটু আত্র খেলা। তো আমার আলপনাটা ভীষণ প্রিয়, তাই ভাবলাম যে চলো একটা ইজি ডিজাইন করা যাক। আলপনা পুরোটা কমপ্লিট করতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ভীষণ ঠান্ডা লাগছে, তাই এইটুকু অবধি কমপ্লিট করেছি, বাদ বাকিটা তোমাদেরকে কাল সকালে দেখাবো। আর বোনও এখন নেই, আমি একা, তাই যতটা হয়েছে জানিও কেমন লাগছে। এইরকম রাস্তার মধ্যে আলপনার ডিজাইন, এটা আমার 5 নম্বর, কারণ এর আগে বাবার ঘরে করেছি কিন্তু শ্বশুর ঘরে এরকম ফার্স্ট টাইম করছি, তাই গ্রামে যতজন যাচ্ছে ততজনই আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কি কি হবে, এখানে কেন করছো, এরকম করলে কি হয়, বেকার করছো, সবাই পা দিয়ে চলে যাবে, মারিয়ে চলে যাবে। কিন্তু ওদেরকে আমি বোঝাতে পারিনি, তাই একটা মজার কথা বলেছিলাম যে সরকার থেকে আমি টাকা পাবো। তাই যখন কাজ করছিলাম, আমাকে রাস্তার মধ্যে এরকম করতে দেখে ঘরের মধ্যে থেকে চিৎকার করছিল, তাই দাদু ওকে আমার কাছে নিয়ে এসেছিল, একটুখানি ছিল আর ও আসাতে না আমাকে আলপনাটা করতে আরও ভালো লাগছিল। আর আলপনা করতে করতে জানো তো অনেক রকম মানুষের সাথে পরিচয় হলো এবং ভালো খারাপ সব রকমেরই এক্সপিরিয়েন্স হলো, কার মন কেমন কিভাবে ওটা সবটাই বুঝতে পারলাম। সবটা বুঝে এটুকুই বুঝলাম যে পৃথিবীতে সব মানুষ খারাপ না, গ্রাম মানেই যে সমালোচনা হয় সেরকমটাও না, অনেকেই আছে যারা আমার এই জিনিসটাকে অনেক প্রাধান্য দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, বলেছে যে হ্যাঁ বৌমা এটা তো নতুন তুমি করছো, ভীষণ ভালো লাগছে, এভাবেই করতে থেকো। হ্যাঁ, ওদের খারাপ ভালো অনেক রকম সাজেস্ট জানিয়েছে। তো আমি ভেবেছিলাম এরকম করে রেখে দিব, কিন্তু আমার হাজবেন্ড বললো যে এরকম না, আর একটু অন্যরকমভাবে করো। করেছি ভাই ডাব্লু করেছে, তুমি একটা লিখো যাও। আর তুমি 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 করো দেখি, আগের বছর গুড হবে টুমকির ঘরে গেছে, আর ওয়েলকাম 2024 হবে রাস্তার কাছে। চোর মানে লোকে ঘরে বউর পিছনে লাগলে যেরকমটা লাগে ঠিক সেরকম। তো এখন যেটা করছি গুডবাই 2023 আবার ওয়েলকাম 2024, এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের মতামত ছিল, বলছিল যে এরকম ভাবে করো আরো বেশি ভালো লাগবে। আলপনাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি প্রফেশনাল আলপনা আর্টিস্ট কিন্তু নই, তাও আমার করতে ভালো লাগে। আর নতুন বছরে সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।